তৃণমূলের দখলে গেল রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি। 22 থেকে 18 ভোটে কংগ্রেসকে পরাজিত করে তৃণমূল। 27 আসন বিশিষ্ট পঞ্চায়েত সমিতি 14টি আসনে জয়লাভ করে বাম কংগ্রেসের তৃণমূল জয়লাভ করে 13টি আসনে। পঞ্চায়েত সমিতি সভাপতি ও সহকারী সভাপতি বাম কংগ্রেস জোট গঠন করে। এরপর 3 জন কংগ্রেস পঞ্চায়েত সমিতি সদস্য তৃণমূলে যোগদান করে। এই 50 সদস্যকে কিডন্যাপ করার অভিযোগ ওঠে। পরে পুলিশের নিরাপত্তায় তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। উর্মিলা খাতুন তিনিও দাবি করেন তৃণমূলের পক্ষে ভোট দান করেছেন, তবে অনুপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সমিতি সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সদস্য শাহ আলম। এছাড়াও ভোট গ্রহণে অংশগ্রহণ করেছিল 9 জন পঞ্চায়েত প্রধান, তাদের মধ্যে 3 জন ছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও 2 বিধায়ক 2 জেলা পরিষদের সদস্য। কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? আমরা ইচ্ছা করলে এটাকে 30-10 আমরা করতে পারতাম। কালকেও আমার কাছে 3টে প্রধান এবং 7খানা পঞ্চায়েত সমিতির মেম্বার যোগাযোগ করেছিল, কিন্তু যেহেতু হাইকোর্টে তারা বারবার কেস করছে, আবার নিলে বলতো জোর করে নিয়েছে, তাই তাদেরকে কালকে আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি। তোমরা জোটে থাকো, আজকের পর তারা কিন্তু সবাই যোগদান করার জন্য রেডি হয়ে আছে। আমরা যে কথা দিই, আগেও আপনাদের সামনে বলেছিলাম যে সিপিএম কংগ্রেস জোট তারা স্থায়ী সমিতি জিততে পারবে না, এবং এই রায়নগর 2 ব্লকে যারা এখানকার মানুষ সিপিএম কংগ্রেস জোটকে ভোট দিয়েছিল এলাকার উন্নয়নের জন্য, কিন্তু তারা জিতার পর যেভাবে লুটরাজ, হাঁস চুরি থেকে মুরগি চুরি থেকে শুরু করে, এবং তারা গায়ের জোরে সবসময় বলে আছে যে আমরাই স্থায়ী সমিতি দখল করব, তাই আজকে পঞ্চায়েত সমিতির মেম্বাররা সিপিএম কংগ্রেসের মুখে ঝামা ঘষে আজকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে।